অসুস্থ হয়ে পড়ছেন মা। খবর পাই দৌড়িগলে যোগী। হসপিটাল আডমিট হয়েছেন উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মা। নবরাত্র ব্যস্ত লে যোগী আদিত্যনাথ হঠাৎ তাঁকু মিলা মাঙ্ক অসুস্থ হওয়া খবর। তবে উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মাঙ্ক অসুস্থ খবর পাই দৌড়ি যাইতিলে। মাঙ্ক স্বাস্থ্য অবস্থা জানিবা পাই রবিবার মধ্যাহ্নরে ডেরাডুন হসপিটাল রে পৌঁছিলে। তবে সিএম যোগী সকালে গোরখপুর রে রহিতিলে, যেউঠারে লোকক সহ কথাবার্তা হইতিলে। ঠিক এতিকি বেলে তাঙ্ক পাখুকু যাইতিলা ফোন। আউ তাঙ্কু জানা পড়তিলা যে মাঙ্ক দেহ খারাপ অছি। তবে খবর পাই শীঘ্র সেঠারু বাহারি আসতিলে যোগী। রবিবার পূর্বাহ্নরে মুখ্যমন্ত্রী গোরখপুরু ডেরাডুন অভিমুখে বাহারিলে। সে এয়ারপোর্টরু সিধা হসপিটাল অভিমুখে যাইতিলে। এরপরে সে তাঙ্ক মাঙ্কু সাক্ষাৎ করিতিলে। তবে তাঙ্ক মাঙ্ক স্বাস্থ্য অবস্থা এবে স্থির থিবা জানা পড়ছি। সিএম যোগীঙ্কু নূয়াদিল্লিরে বিজেপির এক গুরুত্বপূর্ণ বৈঠকরে সামিল হেবার থিলা, কিন্তু হঠাৎ মা অসুস্থ থিবা নেই খবর মিলিথিলা। সবু কামকু পছরে পকাই মাঙ্ক পাখকু দৌড়ি যাইতিলে যোগী। কহিবাকু গলে মা সাবিত্রী দেবীঙ্ক বয়স 80 বর্ষ হলাণি। আউ এই সময়রে মা সাবিত্রী অসুস্থ হয়ে পড়তিলে। তেবে সিএম যোগী মাঙ্ক পাখরে পৌঁছি কিছু সময় তাঙ্ক পাখরে বসি কথাবার্তা হইতিলে। এতিসহ সে ডাক্তারকু মধ্য মাঙ্ক দেহ বিষয়রে পচারি বুঝিতিলে। সিএম যোগীঙ্কু দেখি ডেরাডুন এয়ারপোর্টরু হসপিটাল পর্যন্ত কড়া সুরক্ষা ব্যবস্থা লাগু করা যাইতিলা। এই সময়রে যোগীঙ্ক সহ উত্তরাখণ্ডর পূর্বতন মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়াল মধ্য নজর আসতিলে। তেবে মাঙ্কু দেখা করি মাঙ্ক সহ কথা হই পুনিথরে ফেরিতিলে যোগী আদিত্যনাথ। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টিভি।